তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে ধূপগুড়িতে আয়োজিত হলো ম্যারাথন দৌড়। তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে শুরু হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ধূপগুড়ি উৎসব ও ধূপগুড়ি গ্রন্থমেলা উপলক্ষে সোমবার সকালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দৌড়কে কেন্দ্র করে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। গাদং 2 নং গ্রাম পঞ্চায়েতের সোনাতলা হাট থেকে এদিনের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ কাউন্সিলররা এবং আধিকারিকরা। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলার অনেক প্রতিযোগী এসেছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাততালি দিয়ে ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহ প্রদান করে। এদিনের এই ম্যারাথনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী 3 জনই পার্শ্ববর্তী কালিম্পং জেলার বাসিন্দা। প্রথম হয়েছে বিকাশ ভুজেল, দ্বিতীয় জয়ন্ত দাস এবং তৃতীয় বিশাল ছেত্রী। উল্লেখ্য, 2020 সাল থেকে প্রথম ধূপগুড়ি উৎসবের আয়োজন করা হয় ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে। তবে করোনা আবহে গত বছর ধূপগুড়ি উৎসব এবং গ্রন্থমেলা একাধিকবার দিন ঠিক করা হলেও অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়নি। ঐতিহাসিক দিন, অনেক অনেক মানে প্রবলেম, বাধা, নিষেধ, কোভিড সবকে উপেক্ষা করে আমরা আজকে ম্যারাথন করছি। আজকেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে দেখলেন এতদিন পার্টিসিপেট এবং প্রচুর মানুষ আজকে এখনও রাস্তা ধরে দুয়ার ধারে দাঁড়িয়েছে। আমরা ধন্যবাদ জানাই ধূপগুড়ি মানুষকে, যেভাবে ধূপগুড়ি পৌরসভাকে এইভাবে সমর্থন করেছেন, ধূপগুড়ি উৎসবকে নিজের অনুষ্ঠান করেছেন। আমরা এর সাথে গ্রন্থমেলাও ছিল, সেটাও আমরা কোভিড জন্য করতে পারিনি, বাট আমরা ধন্যবাদ জানাই আজকে ইউনিভার্সিটি যারা পার্টিসিপেট করছেন, যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছেন। তারা উপস্থিত হলে আমরা শুরু করব আমাদের আজকে পরবর্তী পর্যায়ে পুরস্কার। কাস্টকে কেমন লাগ রহা হ্যায়? अच्छा लग रहा है, अब जो भी पास होने से तो अच्छा लगता है। ये पहली बार है ना? नहीं नहीं नहीं, बहुत बार भागा है, बहुत बार भागा है। आप क्या काम करते हो? मैं अभी कुछ नहीं काम, पढ़ाई। हाँ, स्टूडेंट। कौन सा क्लास? कॉलेज स्टूडेंट। अच्छा लग रहा है, पहली बार है क्या? और भी दौड़ा है मैंने, थर्ड बार तो अच्छा लगा। कॉम्पिटिशन टॉप में अच्छा लग रहा है, अच्छा लग रहा है। वेदर बहुत खराब था, बहुत पानी था रास्ता पे, तो ठीक है, कर लिया। कहाँ से है? सिलीगुड़ी। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।